হাই গাইস, সব কেমন আছো? আমি খুব ভালো আছি। আর প্রশান্ত মাই লাইফ ব্লগ চ্যানেল গাইস, আর এই এই ভিডিওটা যারা যারা দেখছো সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না গাইস। এরকম ভাবে তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের হচ্ছে কি, তোমরা আমার আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম গাইস, সে ভিডিওটা মোটামুটি সবাই ফলো করেছো। এরকম ভাবে ফলো করতে থাকো গাইস, আর এরকম ভাবে তোমরা যতটা ভালোবাসা দিও গাইস আমার আমার এই তোমাদের ভালোবাসার জন্য তো আমি আজকে এত ভিডিও কষ্ট করে করে তুমি তাকে ভালোবাসতেছিলাম। আমাকে আর সাপোর্ট করো গাইস, আর কি বলবো গাইস, আমাকে সাপোর্ট করো। চলো এই পর্যন্ত থাকলো, আর একটু পরে তোমার সাথে দেখা করছি গাইস। দেখো গাইস, আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি দিয়ে সিঙ্গারা খাচ্ছি, দেখতে পাচ্ছ কি জানি না। দেখো মুড়ি সিঙ্গারা খাচ্ছি, সকাল থেকে কিছু খাইনি এখনো, এখনো 8-9টা বাজে, তো সকাল থেকে কিছু খাইনি, তার জন্য মুড়ি সিঙ্গারা খাচ্ছে। আর আমি এখন খাচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা, একগাল একগাল মুড়ি খেয়ে তোমার সাথে কথা বলছি আবার, ঠিক আছে। সব কিছু খাই আজকে, চলো মুড়ি সিঙ্গারা খাবো, তার জন্য সিঙ্গারা মুড়ি খাচ্ছে, দেখতে পেলে তো আর একবার দেখে নাও তোমরা, অতটা ভালো লাগছে না তবু খেতে হবে, মাখিয়েছি নষ্ট করে যাবে, বলো গাইস। ঠিক আছে আমি এখন খাচ্ছি, তো মা বাবা দিদি বাড়ি যাচ্ছে এখন, আর আমি বাড়িতে একা আছি, তোমরা আমার পাশে থেকো গাইস। কি বলবো, মা দিদি বাড়ি যাচ্ছে যাচ্ছে, আর আমি একা বাড়িতে আছি, আর আমার ভাইরা আছে, থাকবে সবাই। মা ভালোভাবে দিও, হ্যাঁ ভালোভাবে যাবে, ঠিক আছে। আর গাইস কি বলবো, একটু পরে তোমার সাথে দেখা করছি, বের মা বাবা চলে যাচ্ছে, তো তাই ফাইনালি মারা কলকাতা চলে গেল। আর দেখতে পাচ্ছ আমি একা আছি তোমাদের সামনে, কি বলবো, একা আছি এখন, বসে বসে তোমার সাথে এখন কথা বলছি। আর কি বলো, আর একটু নামে পায়েলি চাম 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 চাম, দেখতে পাচ্ছ আমি নাচতে পারি অল্প অল্প, আর প্রচুর লজ্জা লাগে নাচতে গেলে, কি বলবো তোমাদেরকে, আমি লজ্জা পাই, প্রচুর লজ্জা পাই, কি বলবো, তাই তো বলো। স্নান করে গেল মা, খাইয়ে দাইয়ে সব কিছু করে গেল, কি বলবো, খাওয়া তাকে ভাত করলো, খেলাম, খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে মারা চলে গেল কলকাতা। চলো তোমাদের সাথে একটু পরে ফের দেখা করছি গাইস, আর ভিডিওটা ভালো লাগছে যদি লাগে আমাকে বলবে, আমি খুশি হব, আর তোমাদেরকে তোমাদের সামনে আমি সবসময় থাকবো, ঠিক আছে গাইস। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করতে থাকবেন, আর সবাই ফলো করুন গাইস, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আর কি বলবো, জীবনে প্রথম আমি কিছু করতে পারছি তোমাদের সামনে, তোমাদেরকে কিছু দেখাতে পারছি, এটা আমার খুব খুব মনে থেকে খুশি লাগছে গাইস, এটাই তোমাদেরকে বলতে চাই গাইস মেন কথা। চলো তোমাদেরকে একটু পরে ফের দেখা করছে, আর কি বলবো এখন আমি তো একাই, আমি এখন চুল কাটতে যাচ্ছি, আর ভাই আছে আমার সাথে, দেখতে পাচ্ছ, আর ভাই আমাকে নিয়ে যাচ্ছে, সামনেই দোকান আছে, আর চুলটা কাটবো, অনেক বড় বড় চুল হয়ে গেছে, অনেকদিন কাটাই হয়নি চুলটা, তার জন্য চুলটা কাটতে যাচ্ছি গাইস। তো গাইস ভাই আর আমি যাচ্ছি চুলটা কাটতে, দোকান বেশি দূর না, সামনেই দোকান আছে, তাই তোমাদেরকে একটু দেখে দেখালাম। দেখো ভাই আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি, আর আমি কোলে বসে আছি, চলো তোমাদের সাথে ফের দেখা করছি। দেখো আমি এখন এই রাস্তাটা ধরে যাচ্ছি, চুলটা কাটতে যাচ্ছি, এই রাস্তায় ধরে যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে ওই দোকানপাটগুলো, দেখে হচ্ছে কি জানি না, ওই সামনে দোকানপাটের সামনে চুল দোকান আছে, চুলটা কাটবো। দেখো ভাই সেটা হালকা খাল টাইপের, এদিকে বাদা ধান চাষ করে, আর একটা মন্দির, যে মন্দিরটা আগের দিন ভিডিও করেছিলাম, ওই মন্দিরের পিছনটা দেখতে পাচ্ছ, দেখো ভাই আমি এখন চুল কাটছি, আর কাকা খুব ভালো চুল কাটে দেখতে পাচ্ছ, এতক্ষণ দোকানে ভিড় ছিল তো তাই জন্য চুল কাটিনি, চুলটা কাটছি, ভালো লাগলে বলবে তোমরা, ঠিক আছে।
চলো তোমার সাথে একটু পরে দেখা করছি। দেখো ভাই, আমি চুল কাটার বাড়ি চলে এসেছি। চুল কাটতে টাইম লেগেছিল অনেক, চুল ফুল কাটলাম, কাটার পরে বাড়িতে এসেছি। আমি চুলটা কাটা হয়ে গেল, আর 2-3 দিন ভাবছিলাম চুলটা কাটবো কাটবো কাটবো, চুলটা কাটা হয়নি। দোকানে ভিড় ছিল বলে ডেলি যেতাম, ডেলি যে ফিরে ফিরে চলে আসতাম, আজ চুলটা কাটলাম। সকাল সকাল গেছি বলে চুলটা কাটতে পেরেছি। দেখো ভাই, চুলটা কত সুন্দর কেটেছে, ভালো লাগছে কি বলবে। ঠিক আছে চলো, তোমাদের সাথে ফের একটু পরে দেখা করছি। স্নান করবো তো এখন, তার জন্যে তাই চুল ফুল ভর্তি আছে, চুল ভর্তি, তাই জন্য চানটা করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাই গাইস, আমি একটু বাইরে থেকে যাচ্ছি এখন বিকেল টাইমে, আর কি বলবো, প্রচুর গরম লাগছে বাড়িতে, তো তার জন্য বাইরে যাচ্ছি একটু, আর বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে দেখো গাইস, আমি ভাই ভাই বাজারে বসে আছি, প্রচুর খুব হাওয়া লাগছে বাড়ির থেকে, এখানে খুব ভালো লাগছে, তো তার জন্য দেখো সাইডটা, এই সাইডটা দেখো। ঠিক আছে চলো, তোমাকে পরে একটু করে দেখা করছি। আমি বাড়ি চলে এসেছি, ঘুরে বাইরে ঘুরতে গেছিলাম, বাইরে থেকে ঘুরে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর এই পর্যন্ত ব্লগটা বন্ধ রাখলাম, তোমাদের সাথে দেখা করছি। টাটা, বাই গাইস।